আসসালামু আলাইকুম। আমরা বিডি টুরিস্ট অনলাইন পত্রিকা থেকে আসছি। আজকে আমরা আছি বাংলাদেশের স্বনামধন্য হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব ডিপিআরসি হসপিটাল। আমরা এখানকার চিকিৎসা সেবার মান নিয়ে কথা বলবো একজন রোগীর সাথে, যিনি কিনা এখানে চিকিৎসাধীন ছিলেন। আমরা সরাসরি কথা বলি তার সাথে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সানার মিয়া। আমার বাড়ি দামরা থানা, ডিস্ট্রিক্ট ঢাকা। আমি গ্রামনা হাজিপুর। তো আমি বিগত 25 বছর ধরে বিদেশ করতেছি কুয়েত। তো আমার পিছনে ব্যথা ছিল কোমর থেকে গার পর্যন্ত 3 বছর যাব। তো কুয়েতে আমি অনেক চিকিৎসা নিয়েছি, আমি এক্স রে করছি, অনেক কিছু করছি, কিন্তু রোগ ধরতে পারেনি। তখন আমি স্যারের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে আমি যোগাযোগ করে স্যারের এখানে আসছি। আসার পরে এমআরআই করার পরে আমার রোগটা ধরা পড়ছে। ধরার পরে স্যার বলছে যে ডিস্কের একটু ক্ষয় হয়েছে। ক্ষয় হওয়ার পর এখানে এমআরআই করার পর চিকিৎসক স্যার বলছে যে 14 থেকে 15 দিন তোমার চিকিৎসা করলে ভালো হয়ে যাবে। তো ইনশাল্লাহ এখন বর্তমানে আমার অনেক সুস্থ আছে, অনেক ব্যথা আমার কমছে। আগে প্রচন্ড ব্যথা ছিল, ব্যথার জন্য আমি ঘুমাইতে পারি নাই, কোনো কিছু করতে পারি নাই, বহু টেনশন বুক করতাম কি হইলো না হইলো। এখন ইনশাআল্লাহ ব্যথা অনেক কমছে আর কি আমার বর্তমানে আমার ব্যথাটা। আচ্ছা, আপনি আমাদের একটু দর্শককে একটু ক্লিয়ার করে বলবেন আপনার সমস্যাটা কি ছিল, আপনি কি রোগে ভুগছিলেন? আমার তো এখানে আমার একটু সমস্যা পার গুড়ালির মধ্যে ব্যথা ছিল। গুড়ালির ব্যথাটা বড় সার বছর এটা এক্স রে করার পরে হাড় বাড়ছে। তো ওটা ধরার পরে পরে স্যার এখানে মেসাজ করেছে, অনেক কিছু করার পরে ব্যথাটা ওটা কমছে। আর আমার অ্যাসিডিটির প্রবলেম ছিল গ্যাস্ট্রিক, তো এটাও আল্ট্রাসাউন্ড করার পর এটা ধরা পড়ছে। এটা তো এখন বর্তমানে নিয়ন্ত্রণে আসতে আসতে ইনশাল্লাহ, আর যে ব্যথাটাও ইনশাল্লাহ অনেক নিয়ন্ত্রণে আসতে আসে আসছে এখন বর্তমানে। আচ্ছা, আপনি এই ডিপিএস হসপিটালে কতদিন যাবত ভর্তি আছেন? আমি যাবত আজকে 15 দিন যাবত আমি ভর্তি। তো 15 দিনের ভিতরে আমার ব্যথা অনেক ইনশাল্লাহ অনেক কমে আসছে। এই 15 দিনের মধ্যে আপনার যে সমস্যা ছিল সেই সমস্যাগুলো কাটিয়ে উঠেছে, তাই তো? আচ্ছা, এই ডিপিএস হসপিটালের ঠিকানাটা আপনি কোথায় পেয়েছিলেন? এই ঠিকানাটা আমি পেয়েছি ইন্টারনেটের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে। যে ডক্টর সফিলা স্যারের যে যত প্রোগ্রাম ছিল সব প্রোগ্রাম আমি দেখতাম। দেখার পরে আমি চিন্তা করলাম যে স্যারের যেসব কথাবার্তাগুলো বলতো ওইসব কথাবার্তা আর আমাদের সমস্যা, আমার সাথে সমস্যাটা ওটা সব মিল আসতো। তখন আমি এখানে ডাইরেক্ট আমি দেশে আসার পরে ফেব্রুয়ারির 9 তারিখ দেশে আসি, 10 তারিখে আমি এখানে যোগাযোগ করে এখানে আসি। আমি অ্যাডমিট হয়ে এখানে 15 দিন যাবত সেবা নেওয়ার পর আমি বর্তমানে সুস্থ আছি। আচ্ছা, মানে সরাসরি আপনি ভর্তি হয়েছেন? জি, সরাসরি ভর্তি হয়েছি এখানে। আচ্ছা, আপনি যে সমস্যা নিয়ে এসেছিলেন, মানে এখন তো আপনি সুস্থ বলছেন, তা আপনি কতটুকু সন্তুষ্ট এই ব্যাপারে? সন্তুষ্ট এখন ইনশাল্লাহ আমি অনেক সন্তুষ্ট। আমি বলতাম তো ব্যথার জন্য আমি ঘুমাইতে পারতাম না, খাইতে পারতাম, খাওয়ার পরে ব্যথা চালু হয়ে করতে। আর আমি যখন আমি কুয়েতে চাকরি বাকরি করতাম, ডিউটিতে আসতাম, আসার পর গোসল করা, খাওয়া দাওয়ার পরে 1-1.5 ঘন্টা হাঁটতাম। হাঁটার পরে ব্যথা কোনো কন্ট্রোল হতে পারে, হাঁটার পরে যখন গরম পানিতে একটু গোসল করার পরে একটু আরাম পাইতাম ব্যথাটা। তারপরে ডিউটি দেওয়ার পরে আবার ব্যথা চালু হয়ে যেত। তখন খুব একটা টেনশন বুক হতো কি হইলো না হইলো, খালি এটা টেনশন বুক করতাম। তো এখানে আসার পরে ব্যথা ইনশাল্লাহ অনেক আমার বর্তমানে 100-90% ব্যথা আমার ইনশাল্লাহ গেছে। বাংলাদেশের মধ্যে একমাত্র এই ডিপিআরসি হসপিটালে সেবা ব্যথা বীজ ব্যথা দূর করতে পারে। আর বড় বড় যে হসপিটাল আছে এই হসপিটালও এইসব চিকিৎসা নিতে পারে না। মানুষ অনেকে আপনার অপারেশন করার পরে পুঙ্গত্ব বিরাজ করতেছে, অনেক কষ্ট বোধ করতেছে, কোনো ব্যথাই যাইতেছে না। মানে আপনি আপনার পূর্ব অভিজ্ঞতা থেকে বলছেন এই কথা, ডিপিএস হসপিটাল মানে খুব ভালো সেবা দানকারী হসপিটাল, আপনার এখানকার যে চিকিৎসা সেবার মানও ভালো, আর আপনার যে সমস্যা নিয়ে এসেছিলেন সেই সমস্যার সমাধান হয়েছে, সবকিছু মিলে আপনি এখন স্যাটিসফাই, তাই তো? জি, হ্যাঁ, সবকিছু মিলে এখন আমি অনেক। আচ্ছা, এই আপনার কাছে জানতে চাইবো, আপনি তো এখানে ভর্তি ছিলেন, এখানকার যে সার্ভিস আর এখানকার পরিবেশ আপনার কাছে কেমন লেগেছে? এখানকার পরিবেশ, এখানকার সার্ভিস অনেক ভালো। নার্স যত এখানে স্টাফ আছে সবার সাথে ব্যবহার, সবকিছু একদম অনেক ভালো ব্যবহার করতেছে। নার্সেরা অনেক ভালো ব্যবহার করতে সবার সাথে, এখানে অনেক সেবা উন্নত। এই যে এখানে মত আপনি VIP সেবা এখানে দিতে সবাই এখানে। আচ্ছা,
আপনি ডিপিআরএস এর সম্পর্কে যদি আপনার কিছু কোন মতামত যদি দর্শকের উদ্দেশ্যে বলতেন, ডিপিএস এর সম্পর্কে যদি কোনো মতামত থাকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আচ্ছা, দর্শকদের বললাম এইটুকু যে যারা এইসব কষ্ট করতেছে, বিষ ব্যথা নিয়ে কষ্ট করতেছে, তারা এখানে এসে যোগাযোগ করে, চারের মাধ্যমে যোগাযোগ করে একটা পরামর্শ নিয়ে তারা এখান থেকে সুস্থ হয়ে সবাই যাইতে পারবে এখানে, আমি ইনশাআল্লাহ এটা আমি মনে করি আর কি। এখানে এটাই আপনার প্রত্যাশা? জি। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অশেষ ধন্যবাদ। ভিডিও টুডেস অনলাইন পত্রিকা থেকে ভালো থাকবেন। আপনাকে ধন্যবাদ, ডিপিআরসির অল স্টাফকে ধন্যবাদ, আমার এই কষ্ট দূর করার জন্য সবাইকে ধন্যবাদ, এবং ডক্টর শফিলা স্যারকে অনেক ধন্যবাদ আমার এই কষ্টটা দূর করার জন্য। আমি অনেক কষ্ট ভোগ করছি, আমি বহুত কষ্ট করছি এই ব্যথাটা নিয়ে, তারকে স্যারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ঠিক আছে।